বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর বিভিন্ন ধারায় সংশোধন এনে সাইবার নিরাপত্তা আইন 2023 নামে নতুন আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। গত 7 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে আইনটির রীতিগত অনুমোদনের পর আইন মন্ত্রণালয় থেকে ভেটিং শেষ করে সোমবার এটি মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, আইনটির 21 ধারায় সাজা আগের চেয়ে আরও কমানো হয়েছে এবং বেশ কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে। গত 7 আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন 2023 নামে নতুন আইন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভা বৈঠকে সংরক্ষিত মহিলা আসন নির্বাচন সংশোধন আইন 2023-এর খসড়া চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়। অজামিনযোগ্য হলো মাত্র 4টা ধারা, 17, 19, 27 এবং 33, বাকিগুলো জামিনযোগ্য। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ ইত্যাদি, কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি সাধারণ দণ্ড। 27 হলো সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ। 33 হলো হ্যাকিং সংক্রান্ত অপরাধ।